ব্রিটেনে বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে বিলম্বে বিয়ের প্রবণতা বাড়ার পাশাপাশি বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনাও। বিয়ে ভাঙার জন্য উভয় পক্ষের শাশুড়িদের ভূমিকা, স্বামীর অর্থের প্রতি স্ত্রীর লোভ, পরকীয়া, অভিভাবকদের অবহেলা, ধর্মীয় রীতিনীতিকে অবজ্ঞা করাসহ নানান কারণ রয়েছে বলে জানান ইসলামিক স্কলার ও কমিউনিটির বিজ্ঞজনেরা। প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে বিলম্বে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের তিন পর্বের রিপোর্টে দেখুন আজ প্রথম পর্ব। ব্রিটেনে বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে সামান্য অজুহাতে ব্যঙ্গে যাচ্ছে কোটি টাকা খরচে সম্পন্ন করা বিয়ে শাদী। আমরা সমাজও আপনার বিয়া খুব বেশি ভাঙ্গের, কারণ বিয়া এমনও আছে, বিয়ে হয়েছে আপনার যে বাসরাই তো বিয়ে ভাঙ্গিয়েছে, বিয়ে শাদী ভাঙ্গার রেশিওটা বেড়ে যাচ্ছে। কিন্তু বালির বাদের মতো এসব বিয়ে কেন ভেঙে যাচ্ছে সে বিষয়ে অভিমত প্রকাশ করেন বিলেতির প্রবীণ সমাজকর্মী মুরব্বী কে এম আবু তাহের চৌধুরী ও ইস্ট লন্ডন মসজিদের খতিব মাওলানা শেখ আব্দুল কাইয়ুম। বিয়ের পরে দেখা যায় যে ছেলেরও আপনার আগে সম্পর্ক আছে, মেয়ের লগে অনেক সময় দেখা যায়, মেয়েরও দেখা যায় আগে ছেলের সম্পর্ক আছে, এরপরে এটা ধরা পড়ে বিয়ের পরে পরে বলে বুঝা বুঝিয়ে ভাঙি যায়। বয়স হওয়ার পরে অনেক স্বামী আপনার দুই তিন বাচ্চা হয়ে গেছে, চার পাঁচ বাচ্চা হয়ে গেছে, এর প্রায় বিয়ে ভাঙে। আমি আমার ঘরও মেয়ে হলে আপনার স্বামীর করতে বার করে দিছি, এবং আমার ঘরও আনি আর আছে কমকে দশজন ছেলে রইব, আমার ঘর আমি রাখছি, আমি শেল্টার দিছি। আমি এই সোসাইটিটা বিল্ড আপ হয়েছে ওয়েস্টার্ন সোসাইটি টোটালি, যে বিয়ে শাদী একটি ব্যাক ডেটেড কনসেপ্ট। বিলম্বে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের এসব ঘটনা এখন বাবিয়ে তুলেছে অভিভাবকদেরও। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।